হ্যালো বন্ধুরা, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছ তারা হয়তো জানো যে খুব শীঘ্রই তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তো তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে মার্কশিট সহ দেখবে, আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তোমরা তোমাদের ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। সবার ফোনে যেহেতু ক্রোম ব্রাউজারটি থাকে, তাই আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তারপরে সার্চ বক্সে লিখতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট। এটা লিখে সার্চ দিলে এডুকেশন বোর্ড রেজাল্ট নামে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর ক্লিক করতে হবে। তারপর তোমাদের সামনে বাংলাদেশ শিক্ষা বোর্ডের একটা ফর্ম দেখাবে। এটা পূরণ করা একদম সহজ। প্রথমে এক্সামিনেশনের জায়গায় তোমরা যদি দাখিল পরীক্ষার্থী হও, তাহলে এখানে এসএসসি দাখিল সিলেক্ট করবে। আবার তোমরা যদি ভকেশনাল থেকে পরীক্ষা দিয়ে থাকো, তাহলে এখানে এসএসসি ভকেশনাল সিলেক্ট করবে। আর যদি তোমরা দাখিল বা ভকেশনাল থেকে পরীক্ষা না দিয়ে থাকো, তাহলে এই প্রথম অপশনটাই সিলেক্ট করবে। এরপর ইয়ারের জায়গায় তোমরা কোন সালে পরীক্ষা দিয়েছো সেটা সিলেক্ট করবে। যেহেতু এই ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে, তাই আমি এখানে 2023 সিলেক্ট করলাম। তারপর বোর্ডের জায়গায় তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেটা সিলেক্ট করবে। এরপর রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় তোমাদের এসএসসি পরীক্ষার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তারপর তোমাদেরকে একটা অঙ্ক দেওয়া হবে। আমার ক্ষেত্রে এখানে এসেছে 1+4, তোমাদের ক্ষেত্রে আলাদা কিছু আসতে পারে। তোমরা শুধু সঠিক অ্যান্সারটা এখানে লিখে দেবে। দেখো আমি এখানে সঠিক অ্যান্সারটা লিখে দিলাম। তো ফর্মটা ফিল আপ করার শেষে তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে। এখানে আমি 2022 সালের একজন পরীক্ষার্থীর রেজাল্ট এনে দেখাবো, কারণ তোমরা জানো যে 2023 সালের এসএসসি রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি। তো আমি এখানে ফর্মটা ফিল আপ করে সাবমিটে ক্লিক করলে দেখো কয়েক সেকেন্ডের মধ্যে এসএসসি রেজাল্টটা আমার সামনে চলে আসলো। তো এভাবেই তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর অন্য যে কোনো টপিক নিয়ে ভিডিও চাইলে সেটা কমেন্ট করে জানাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।